আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘর উইথ সাম্মী আজকে আমি আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি আজকে আমি আপনাদেরকে একটি স্মল সাইজের একটি সানফ্লাওয়ার করে দেখাবো এই সানফ্লাওয়ারটি করার জন্য আজকে আমি গুটি সুতা নিয়েছি আজকে আমি এই দুটি সুতা নিয়েছি আর আজকে আমি এখানে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট জিরো এম এম সাইজের বুক নিয়েছি এবং একটি কাছে নিয়েছি চলুন তাহলে কাজটি শুরু করা যাক ইয়েস কাজটি শুরু করার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি আপডেট পাওয়ার জন্য আমার পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন এই কাজটি শুরু করার জন্য আমার প্রথমে একটি ম্যাজিক রিং নিতে হবে একটি ম্যাজিক রিং নিলাম ছয়টা সিঙ্গেল ক্রুশিট ছটা সিঙ্গেল ক্রুশিট নেব তার আগে একটা চেন দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সিঙ্গেল কুশিট নিলাম ছয়টা সিঙ্গেল কুশিট নেওয়ার পরে এখানে জয়েন হবে প্রথম যে সিঙ্গেল কুশিটটা ছিল সেই সিঙ্গেল কুশিটের মাথায় একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম চেন ওয়ান এবং সেম স্টিচেই দুইটা সিঙ্গেল কুশিট হবে এক এবং দুই পরের যে স্টিচটা আছে পরের স্টিচটাতে দুইটা ডাবল কোশেট সরি সিঙ্গেল ক্রোশিট পরেরটাতে দুটা সিঙ্গেল ক্রোশিট তারপরেরটাতে দুটা সিঙ্গেল ক্রোশিট তারপরেরটাতে দুটা সিঙ্গেল কোশেট এভাবে করে মোট বারোটা সিঙ্গেল কোশেট হবে তাহলে আমার এখানে হয়েছে দুই দুই চার ছয় ছয় সাত আট নয় দশ দশটা ডাবল দশটা সিঙ্গেল কুশিট হচ্ছে এরপরে এগারো বারো বারোটা সিঙ্গেল কোশিট তারপরে যে সিঙ্গেল কোশিটটা আছে চেন স্টিচটাতে আমরা স্লিপ স্টিচ দেব না সিঙ্গেল ক্রশিটের মাথায় আমরা একটা স্লিপ স্টিচ দেব চেন ওয়ান এবার সেম স্টিচে যে স্টিচে স্লিপ স্টিচ দিলাম সেই স্টিচে একটা সিঙ্গেল ক্রোশিট করলাম পরের স্টিচে দুইটা সিঙ্গেল এক দুই তারপরে একটা তারপরেরটাতে দুইটা এক দুই তারপরে এক তারপরেরটাতে দুই এক তারপর একটা তারপরের তাতে এক দুই তারপরেরটাতে একটা তারপরেরটাতে দুইটা তারপরেরটাতে একটা তারপরেরটাতে দুইটা তারপরে স্লিপ স্টিচ সিঙ্গেল কুশিটের যে ছিল আমরা সেই সিঙ্গেল কুশিটের মাথায় একটা স্লিপ স্টিচ দিলাম স্লিপ স্টিচ দিলাম একটা চেন নিলাম এবং সুতাটা কেটে ফেলবো আমাদের মাছের রাউন্ডটি করা শেষ নিয়ে রাখবো ওকে আমার মাছের যে পেটালটা ছিল সেটা রেডি এই যে মাছির পেটালটা এটা রেডি চলুন আমি এখানে আজকে হলুদ একটা সুতা নিয়েছি এই হলুদ সুতাটাতে স্লিপ নট হবে আমরা সোজা পাঁচটাতে টু পাবো এই সুতাটাকে জয়েন করব ওকে তাইভাবে এই সুতাটাকে আমি পিছন সাইডে করে দিলাম এই কাজটা করার জন্য আমার এখানে প্রথমে একটা ডাবল ক্রোশেট নিয়েছি প্রথমে দুটা চেন নিয়েছি তারপরে একটা ডাবল ক্রোশেট একটা ট্রিবল ক্রোশেট তারপরে নেক্সট ঘরে হবে একটা ট্রিবল ক্রোশেট দুই তিন দেন একটা ডাবল কষুটি তারপরে চেন টু স্লিপ স্টিচ হবে পরের স্টিচে নেক্সট যে স্টিচটা আছে সেটা হবে একটা স্লিপ স্টিচ হবে তারপরে আবার এখানে চেন টু সেম ঘরেই প্রথমে একটা ডাবল ক্রোশেট তারপরে একটা ট্রেবল ক্রোশেট তারপরের ঘরে প্রথমে একটা একটা ট্রেবল ক্রোশেট তারপরে একটা ডাবল ক্রোশেট সেম ঘরেই চেন টু এবার নেক্সট চেন স্টিচে একটা একটা স্লিপ স্টিচ হবে আবার চেন টু সেম ঘরে একটা যে ঘরে স্লিপ স্টিচ দিলাম সেই স্টিচেই একটা ডাবল ক্রোশেট একটা ট্রিবল ক্রোশিট নেক্সট করে প্রথমে একটা টেবল ক্লুশেট নেক্সট স্টিচ প্রথমে একটা টেবল ক্রুশেট তারপরে একটা ডাবল ক্রুশেট তারপরে চেন টু নেক্সট স্টিচে একটা স্লিপ স্টিচ

ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন মোট নয়টা হয়েছে এখানে আপনারা আটটা করতে পারেন ভেওয়ার্স আমার ফুল মোটামুটি শেষ লাস্ট পেটালটা করছে একটা ডাবল ক্রুশিট করেছি এবার একটা ট্রিপল ক্রোসেট নেক্সট করে একটা ট্রেবল ক্রোশেট এবং একটা ডাবল ক্রোশিট চেন টু এবার স্লিপ স্টিচ হবে সেই চেনের এখানে যে প্রথমে যে দুটো চেন নিয়েছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে একটা বাড়তি চেন নিয়ে সুতোটা কেটে ফেলব আমার সূর্যমুখী যে ফুলটা বানালাম সেটা কমপ্লিট এবার পিছনে যে সুতাটা আছে এই বাড়তি সুতাটা কেটে দেব এবং একটা চিকন সাইজের হুক দিয়ে এই যে সুতাটা আমি স্লিপ স্টিচ দিলাম এটা এখন পিছনে যে সুতাগুলো আছে সুতাগুলো থেকে এটা কাট করে নেব সেকিউর করার জন্য এই পাশে আমি আবার তো ভিওয়ার্স আমার এই ফুল প্যাটার্নটি কেমন লাগলো আপনাদের অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন এবং আমার এই টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার নতুন নতুন নোটিফিকেশনগুলি পাবার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন আবার দেখা হবে নতুন কোনো এক টিউটোরিয়ালে সে পর্যন্ত আল্লাহ হাফেজ